মা ইউটিউব চ্যানেল সকলে সবাই ভালো আছেন আজকে আমি একটি সুখবর দেবো তোমাদের সুখবরটি হচ্ছে বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করছে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেওয়ার জন্য অনেকগুলো পরিকল্পনা সরকার হাতে নিয়েছে সো ফ্রেন্ড যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন বিটকোয় নীতি মতো ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু হতে পারে আমাদের বাংলাদেশেও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাঙ্ক ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে সম্ভবত যাচাই করবে অর্থ মন্ত্রী আহমা মুস্তফা কামালের তথ্য জানিয়েছেন আজ বৃহস্পতিবার নয় জুন জাতীয় সংসদে আগামী দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার বক্তব্যে তথ্য জানান লঙ্কা বাংলা সিকিউরিটি সিঙ্গুল পেজ ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান প্রদান সহজ অন্যদিকে এটি স্টার্ট আপ ও ই কমার্স ব্যবসা সহায়ক এ বাস্তবতা থেকে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিডিবিসি সি চালুর বিষয়ে সমীক্ষা চালাবে বলে তিনি উল্লেখ করেন এ বিষয়ে বাজেট প্রকৃতায় অর্থমন্ত্রী বলেন ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকা এর বিকল্প হিসাবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের নিজস্ব মুদ্রা ডিজিটাল সংস্করণ চালু করার লোকে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিডিবিসি চালু করার মূল উদ্দেশ্য হল ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান প্রদান করা সহস্তর করা এবং স্টার্ট আপ ও ই কমার্স ব্যবসাকে উৎসাহ প্রদান আমাদের সরকারের যুবযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই কমার্সের প্রসার ব্যাপক হারে বেড়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালু করার লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে উল্লোক্ষ কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা হচ্ছে এক ধরনের ডিজিটাল মুদ্রা এই মুদ্রার শারীরিক বা ভৌত কোনো অস্তিত্ব নেই ইন্টারনেটের মাধ্যমে এই মুদ্রার লেনদেন হয়ে থাকে দুই হাজার আট সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক নাকা মতু নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী ক্রিপ্টোকারেন্সির কারেন্সির উদ্ভাবন করেন নতুন এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন এই মুদ্রার ব্যাপক জনপ্রিয়তা পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ইতোয়েরিয়াম তেদার আর ও ডবিকোয়েন অনুক ক্রিপ্ট কারেন্সি চালু হয়েছে বিশ্বে বিটকয়েন চালুর পর টানা কয়েক বছরের ব্যাপক জনপ্রিয়তা ছিল তাতে মুদ্রাটির দাম বেড়েছে দেয় দেয় করে দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে প্রতিটি বিটকয়েনের দাম আষট্টি হাজার ডলারের উঠে যায় তবে এরপর থেকেই চলছে দশ বর্তমানে বিট মূল্য উনত্রিশ হাজার ডলার বিশ্বজুড়ে ক্রিপ্টারেন্সির জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বেড়েছে একে নিয়ে বিতর্ক হাতকোনা কয়েকটি দেশ এই মুদ্রাকে বিশ্ব জুড়ে ক্রিপ্টকারেন্সির জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বেড়েছে একে নিয়ে বিতর্ক হাতকোনা কয়েকটি দেশ এই মুদ্রাকে বৈধ ঘোষণা করলেও বেশিরভাগ দেশ তা অবৈধ ক্রিপ্টোকারেন্সি কোনো বৈধ নিয়ন্ত্রণ সংস্থা না থাকে এই ধরনের মুদ্রা লেনদেন সবসময় ঝুঁকিপূর্ণ এ বাস্তবতা বাংলাদেশ ব্যাংক মুদ্রাটিকে দুই হাজার সতেরো সালে অবৈধ ঘোষণা করে সোফ্রেন্ড বর্তমানে বিশ্বে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় অনেক দেশ বৈধতা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সরকারও চিন্তা করছে নিজস্ব ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি চালু করতে আর খুব তাড়াতাড়ি হয়তো কার্যকর হবে এটি আশা করে আর এটি যদি কার্যকর হয়ে যায় তাহলে ক্রিপ্টো কারেন্সি দিয়ে লেনদেন ও পণ্য ক্রয় বিক্রয় সেবা চালু হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নেটওয়ার্ক নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে